एवरीवन, अस्सलामु आलैकुम, वेलकम बैक टू माय चैनल। हाजिर हो गेलाम नतून आरो एकटी मजेदार रेसिपि निये। आज आमि आपनादेर साथे शेयर करब बेसनेर बर्फी रेसिपि। ए बर्फीटा खेते खुबी मजार और खूब सहजे तैरी करे नेया जाय। चेष्टा करेछि सहजभावे रेसिपिटी देखानोर जन्य। आशा करछि आपनादेर भालो लागबे। प्रथमे चीनी शीरा बनिए निब। तार जोनो चूलार आँच माझारीते रेखे दिए दिलाम हाफ कप आरो वन फोर्थ कप परिमाण चीनी। दिए दिब एक कप परिमाण पानी। एखन चीनी आर पानीटा भालो मतो नेड़े चेड़े मिशिए एटाके आमि जाल करे निब सात थेके आठ मिनिटेर जोनो। प्राय आठ मिनिट परे चीनी शीराटा रेडी होये गेछे। ठीक एरकम एक तारेर चीनी शीरा तैरि करे निते हबे। चूलार आँच मीडियम टू लोते रेखे एखाने आमी दिए दीची एक कप परिमाण भेषण। एखनी भेषणटाके आमी पाँच थेके छय मिनिटेर जोन्नो भालो मतो भेजे निच्छी। पाँच मिनिट पर भेषणटा भेजे नेवा हो गेले देखते पारबेन कलरटा किछुटा चेन्ज हो एसेछे। एखन एर मध्ये आमी दिए दीची वन फोर्थ कप परिमाण घी आरो दिए दिब वन फोर्थ कप परिमाण तेल। आपनारा चाइले सम्पूर्ण भेषणटी घी दिए भेजे निते पारेन। এখন এটাকে আমি নেড়ে চেড়ে অনবরত ভেজে নিব দশ মিনিটের জন্য। প্রায় দশ মিনিট পরে ঘি আর তেলের মধ্যে ভেষণটাকে ভাজতে ভাজতে দেখবেন ভেষণের কালারটা এরকম চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি এলাচের গুঁড়ো, এক চিমটি জর্দার রং। বরফির স্বাদটা আরও বাড়িয়ে নেওয়ার জন্য এতে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন সবগুলো উপকরণ আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা চিনি শিরা থেকে অর্ধেকটা শিরা দিয়ে দিলাম। চিনি শিরাটা আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাকি অর্ধেকটা শিরা আমি এখানে দিয়ে দিচ্ছি। আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে ভেজে নিব পাঁচ মিনিটের জন্য। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আরও চার থেকে পাঁচ মিনিটের জন্য। প্রায় পাঁচ মিনিট পরে যখন দেখবেন এটা এরকম প্যানের গাটা ছেড়ে ছেড়ে আসছে তখন চুলার আঁচটা অফ করে দিতে হবে। যেই মোল্ডে আমি বার্ফিটা সেট করব মোল্ডে আমি কিছুটা ঘি ব্রাশ করে দিয়েছি। এখন এর মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দিলাম আর এভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি। আমি এভাবে সমান করে দিয়েছি। এর উপরে অল্প কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদাম কুচিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আলতো হাতে এভাবে চেপে চেপে বাদাম কুচিগুলো বসিয়ে দিতে হবে যাতে পরে পড়ে না যায়। এখন অপেক্ষা করতে হবে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসার আগ পর্যন্ত। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পরে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বরফিগুলোকে কেটে নিতে পারেন। দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া যায় মজাদার ভেষণের বরফি। এই বরফিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজার। তাহলে আর দেরি কেন, আজই তৈরি করে ফেলুন এই মজাদার ভেষণের বরফি। আমি একটি বরফি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন বরফিগুলো দেখতেই কিন্তু লোভনীয় লাগছে। রেসিপিটি ভালো লাগলে আর বাসায় তৈরি করে থাকলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও কথা হবে কোনো এক নতুন রেসিপিতে। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।